প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তথা দশম শ্রেণির ছাত্র ও ছাত্রীরা আজকের এই ভিডিওতে আমরা এ যাবৎকাল যত টেস্ট পেপার যত কোম্পানির তরফ থেকে প্রকাশিত হয়েছে সমস্ত টেস্ট পেপারের যাবতীয় অবজেক্টিভ প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি কাজেই তোমরা বুঝতে পারছো আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা খাতায় এই প্রশ্নগুলি এবং তার উত্তর লিখে নিতে পারো এই উত্তরগুলি প্র্যাকটিস করলে তোমরা কিন্তু মাধ্যমিক স্কুলের ফার্স্ট ইউনিট স্কুলের সেকেন্ড ইউনিট স্কুলের টেস্ট পরীক্ষা সব জায়গাতে বিরাট সাফল্য এবং লাভ করবে একই সঙ্গে অনেক সুবিধাও পাবে শুরু করছি প্রশ্ন এবং তার উত্তর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র মানে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র দ্বিতীয় প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন উত্তর কেশবচন্দ্র সেন তৃতীয় প্রশ্ন কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর ডেভিড হেয়ার পাবনা কৃষক বিদ্রোহের নেতাকে উত্তর ঈশানচন্দ্র রায় বা ঈশান রাজা ফরাজি আন্দোলনের প্রবর্তককে উত্তর হাজি শরীয়দ উল্লাহ জমিদার জমিদার সভাকে প্রতিষ্ঠা করেন উত্তর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বর্তমান ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকাতে সিপাহী বিদ্রোহের প্রথম কোথায় শুরু শুরু হয় উত্তর ব্যারাকপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবে স্থপিত হয় উনিশশো খ্রিস্টাব্দে কখন বা কোন সময় বা কোন আন্দোলনের সময় একা আন্দোলন বা একতা আন্দোলন হয়েছিল উত্তর অহিংস সত্যগ্রহ আন্দোলনের সময় এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি উত্তর নরেন্দ্রনাথ ভট্টাচার্য রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তর আল্লুরি সীতারাম রাজু পরের প্রশ্ন আজাদিন ফৌজের নারী বাহিনীর অন্যতম নেত্রী কেছিলেন উত্তর লক্ষ্মী সয়গাল বা লক্ষ্মী স্বামীনাথন পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনকারী কোথায় জাতীয় সরকার গড়ে উঠেছিল উত্তর মেদিনীপুরের বুকে জাতীয় সরকার গড়ে উঠেছিল নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তোমাদের সুবিধার্থে বলে রাখি এই যে উত্তরগুলো আমরা বলছি এগুলো কিন্তু বইয়ের গোটা সিলেবাসের ভেতর থেকেই কিন্তু তন্ন তন্ন করে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলি কিন্তু টেস্ট পেপারের বিভিন্ন স্কুলে বার বার দেওয়া হয়েছে অর্থাৎ এ যাবৎকাল দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বারবার দেওয়া হয়েছে সেগুলির এক দুর্লভ সংকলন কাজেই আজকের ভিডিওটা কিন্তু তোমরা মন দিয়ে দেখো একই সঙ্গে খাতায় লিখে নাও এই করোনা ভাইরাসের কারণে স্কুল যতদিন ছুটি এই ছুটির কদিন মাত্র মাত্র দেড়শোটা প্রশ্ন যদি তোমরা মুখস্থ করে নিতে পারো মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু তোমরা মাত করতে পারবেই পারবে চলে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন নেহেরুল ইয়াকার চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ষোলো দাগের প্রশ্ন উনিশশো তেপ্পান্ন সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিল উত্তর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ফজল আলী পানিকর আরও অন্যান্য নাম রয়েছে এগুলো দেখে নিয়ে জীবনের ঝরাপাতা কে রচনা করেন সরলা দেবী চৌধুরানী কলকাতা মেডিকেল কলেজ কবে স্থপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের দুজন নেতার নাম বুদ্ধভগত বা সুই মুন্ডা দুট এটা উল্টেও আসতে পারে সুইমুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন বিশ্বভারতী শব্দের বুৎপত্তিগত অর্থের কি উত্তর বিশ্বের জ্ঞানের আলো পরের প্রশ্ন ইন্দিরাকে লেখা নেহেরির চিঠিগুলিকে হিন্দিতে থেকে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কবে থেকে শুরু হয় উত্তর উনিশশো এর শতক থেকে শুরু হয় পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা কাকে বলে উত্তর উডের ডেসপ্যাসকে বলে কলকাতা মাদ্রাসা কবে গড়ে ওঠে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে গড়ে ওঠে বাংলার নানা সাহেব কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রামরতন মল্লিক হুল কথার অর্থ কী বিদ্রোহ গোরা কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পর্তুগিজরা ভারতের কোথায় প্রথম ছাপাখানা স্থাপন করেন উত্তর গোয়ায় এটা কিন্তু গোয়া হবে পরের প্রশ্ন বাংলায় প্রথম মুদ্রণ শিল্পী কে উত্তর পঞ্চানন কর্মকার এআইটি ইউসি এর সম্পাদক কে ছিলেন উত্তর চমনলাল তারপরের প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু নাইনটি পার্সেন্ট স্কুলে দেওয়া হয় এটা উত্তর হবে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির লেখক প্রফুল্লচন্দ্র রায় পরের প্রশ্ন ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সাথে যুক্ত উত্তর তেভাগা আন্দোলন বা তেভাগা বিদ্রোহের সঙ্গে যুক্ত জয়শ্রী পত্রিকা প্রকাশ করতেন কে উত্তর লীলা রায় বা লীলা নাগ পরের প্রশ্ন বাংলার নমসূদ্রদের প্রধান জীবিকা কী ছিল উত্তর কৃষিকাজ পরের প্রশ্ন ক্যালকাটা ক্রিকেট ক্লাব অর্থাৎ পঁয়ত্রিশ দাগ ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবি গড়ে ওঠে উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হবে উত্তর মধুসূদন দত্ত পরবর্তী এটা কিন্তু সর্বপ্রথম বা অভিনব একদম একটা প্রচেষ্টা যেখানে এ যাবৎকালের টেস্ট পেপারে যাবতীয় শুধু এক বছর না চার বছরের যতগুলো টেস্ট পেপার যত কোম্পানির আছে সব কোম্পানির সমস্ত অবজেক্টিভের উত্তর আমরা করে দিচ্ছি যেটা আগামী দু অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে কিন্তু একটা ব্রহ্মাস্ত্র বলে প্রমাণিত হবে পরের প্রশ্ন সাঁয়ত্রিশ দাগ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে উইলিয়াম কেলভিন দার উল হারফ কথার অর্থ কি বিধর্মীদের দেশ বা ইসলাম বিরোধীদের দেশ ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল গ্রন্থের লেখককে উত্তর রমেশচন্দ্র মজুমদার মাতৃভাষায় সংবাদপত্র আইন অর্থাৎ বিয়াল্লিশ দাগ কে পাশ করেন লর্ড লিটন পাশ করেন কলকাতা অ্যালবার্ট হলের বর্তমান নাম কি কফি হাউস বানানটা ঠিক করে নেবে ক ফয়রশী হবে পরের প্রশ্ন একা আন্দোলনে কে নেতৃত্ব দেন উত্তর মাদারি পাশি পরের প্রশ্ন পঁয়তাল্লিশ দাগ প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি উত্তর প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লিগ বানানটা তোমরা এখান থেকে দেখে নিও তারপরের প্রশ্ন র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তাকে উত্তর মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন সাতচল্লিশ দাগ প্রতাপতিত্ব উৎসব কে চালু করেন সরলা দেবী চৌধুরানী আটচল্লিশ দাগ ফুলতা নাম কার মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রীতিলতা ওয়াদেদার ঊনপঞ্চাশ দাগ সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তর জ্যোতিবা ফুলে পঞ্চাশ দাগ ভারত স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র কে ছিলেন ভিপি মেনন দেখো তোমাদের জন্য কিন্তু একটা কথা জানিয়ে রাখি ইতিমধ্যেই বাংলার সমস্ত গল্প কবিতা লাইন ধরে ধরে আমরা অনলাইন ক্লাস চালু করেছি বিভিন্ন বিষয়গতভাবে প্রথম ইউনিট টেস্টের সাজেশন দিয়েছি নানা নোটস দিয়েছি সেগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো আর আজকের ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি এই ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধু বান্ধবদের চ্যানেলটার ব্যাপারে জানাও এবং এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবার জন্য বন্ধু বান্ধবদের অনুরোধ করো একই সঙ্গে তুমি নিজেও সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কিন্তু এই রকমই নানা আকর্ষণীয় শিক্ষামূলক ভিডিও তুমি এখান থেকে পাবে পরের প্রশ্ন চলে আসছি এবারের প্রশ্ন একান্ন দাগ রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল উত্তর তিন পরের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটা কিন্তু চাকরির পরীক্ষাতেও দেয় পাঁচ জুন পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা কে প্রকাশ করেছিলেন সম্পাদকও ছিলেন বঙ্কিমচন্দ্র প্রকাশকও ছিলেন বঙ্কিমচন্দ্র পরের প্রশ্ন কলকাতা ফিমেল স্কুল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বেথুন সাহেব আর কি এটা প্রতিষ্ঠিত করেছিলেন গোলাম গোলামখালা কাকে বলে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোটা বইয়ের বিভিন্ন প্রান্ত থেকে খুঁটিয়ে করা যাবতীয় এমসিকিউ কিউ এর সমাধানের এই দুর্লভ সংস্করণ তোমরা দেখছো তোমাদেরই প্রিয় সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে পরের প্রশ্ন ছাপ্পান্ন দাগ সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা কোল বিদ্রোহের সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ কে বলেছেন ডক্টর অনিলশীল ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত মাতার ছবিটি কে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের হফটান প্রিন্ট পদ্ধতি একষট্টি দাগ কে প্রবর্তন করেন উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাষট্টি দাগ অব্যক্ত গ্রন্থের লেখককে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ জগদীশচন্দ্র বসু তেষট্টি দাগ ওয়াক অ্যান্ড প্রেজেন্টস পার্টি কবে গড়ে ওঠে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সর্বভার ভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ পঁয়ষট্টি দাগের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী কে ছিলেন সরোজিনী নাইডু এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতষট্টি দাগ গান্ধীজির দান অভিযানে কতজন সত্যাগ্রহী ছিল জন ভালো প্রশ্ন মুখস্থ করে নেবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে হেমচন্দ্র ঘোষ স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ উনিশশো সালে কোন উনিশশো তেপ্পান্ন সালের কত তারিখে গঠিত হয়েছিল উত্তর পয়লা অক্টোবর কবে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে প্রথম কবে ভোট হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে শ্রীরামপুরে কে ছাপাখানা স্থাপন করেন উত্তর জন এন্ড্রুস সাহেব কার্টুন চিত্রে জাতীয়তাবাদের কে প্রকাশ ঘটিয়েছিল বা কে ব্যঙ্গচিত্রের জনক দুটো উত্তরই হবে গগনেন্দ্রনাথ ঠাকুর আজকের এই ভিডিওটা কিন্তু ইউটিউবের বুকে একটা ইতিহাস কারণ ইতিহাস বিষয়ক এত গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্নিবেশ এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে আশা করি অন্য কোনো চ্যানেলেই তোমরা আর পাবে না এটাই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল এটাই পশ্চিমবঙ্গের প্রথম চ্যানেল যে চ্যানেল থেকে স্কুল ছাত্রছাত্রীদের জন্য নোটস সাজেশন টিপস এবং পরীক্ষা সংক্রান্ত নানা আলাপ আলোচনা শুরু করা হয়েছিল কাজেই অভিজ্ঞতায় ভরসা রেখো ঐতিহ্যে ভরসা রেখো তিয়াত্তর দাগের প্রশ্ন কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী লেখা আছে উত্তর আনন্দমঠ এআইটি প্রথম সভাপতিকে লালা রাজপত এটাও খুব দেখা যায় বিভিন্ন প্রশ্ন সংকলন বা প্রশ্নের বইয়ে পরের প্রশ্ন কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতাকে উত্তর আচার্য নরেন্দ্র দেব পরের প্রশ্ন ফাদার সি মার্টিন কার ছদ্মনাম ছিয়াত্তর দাগ উত্তর নরেন্দ্রনাথ ভট্টাচার্য গোলদিঘির গ্রন্থটি কার লেখা সাতাত্তর দাগের প্রশ্ন উত্তর হবে জ্যোতিবা ফুলে আটাত্তর দাগ পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল এটা কিন্তু জি কের কোশ্চেনও প্রফুল্লচন্দ্র ঘোষ ঊনআশি দাগ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি উত্তর অন্ধ্রপ্রদেশ সরলা দেবীর আত্মজীবনীর নাম কি জীবনের ঝরাপাতা কবে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে বিরাশি দাগ সূর্যসেন কোন বিপ্লবী দল গড়ে তুলেছিল চট্টগ্রাম রিপাবলিকান আর্মি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি কোনো উত্তর আমার মুখ থেকে শুনতে একটু অসুবিধে হয় তাহলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো এখানে পরিষ্কারভাবে উত্তর লিখে দেওয়া আছে দাগ কত সালে ইউরোপে ক্রীড়ার ইতিহাসচর্চা শুরু হয় উনিশশো সাল চিপকো আন্দোলন কোন ধরনের আন্দোলন মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবেশ বিষয়ক আন্দোলন স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুজবে না কার বক্তব্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবেকানন্দ ধারতি আবা কথার অর্থ কি উত্তর ধরণীর পিতা অষ্টাশি দাগের প্রশ্ন দ্য ইকোলজিক্যাল গ্রন্থটি গ্রন্থটিকাল লেখা অ্যালফ্রেড স্ট্রুভি হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে হাইড ইস্ট বিধবা বিবাহ আইনটা কোন আইনের দ্বারা পাশ হয়েছিল সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্ট বা সতেরো নম্বর রেগুলেশন আইন একানব্বই দাগ তিতুমিরের আসল নাম কি মিন নিশার আলী আধুনিক কার্টুন চিত্রের জনক গগনেন্দ্রনাথ ঠাকুর তিরানব্বই দাগ মহারানী ভিক্টোরিয়াকে কবে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় আঠারোশো সত্তর সাতাত্তর সালে পঁচানব্বই দাগ মুদ্রণ শিল্পে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন কে উত্তর চার্ল চার্লস উইলকিন্স পরের প্রশ্ন বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি কত সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো আজকে যে প্রশ্নগুলো বলছি এগুলো যদি বাড়িতে বারবার তোমরা প্র্যাকটিস করো মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এক্সাম বা টেস্ট পরীক্ষা কোনোটাতেই কিন্তু তোমরা কোনো রকম অসুবিধায় পড়বে না বরঞ্চ বিরাট সাফল্য লাভ করবে অবজেক্টিভের সম্পূর্ণ নাম্বারটা কিন্তু অনায়াসেই অর্জন করে নিতে পারবে আর তোমাদের সুবিধার্থে জানাই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমাদের তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশান গত বছর আমাদের এই সাজেশন বই থেকে মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত প্রতিটি সাবজেক্টের সম্পূর্ণ উত্তরসহ আলাদা আলাদা এই সাজেশন বইগুলি থেকে প্রতিটি বিষয়ে একশো শতাংশ প্রশ্ন কমন ছিল তোমরা চাইলে পুরোনো বইয়ের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে নিতে পারো নিজের পরিচিত দাদা দিদিদের কাছ থেকে জেনেও নিতে পারো এই বইগুলি কিন্তু জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আমরা প্রকাশ করতে চলেছি কাজেই তোমরা প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মনে হলে আমাদের এই সাজেশন বইগুলি মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলিকে অবশ্যই সংগ্রহ করে নিও সাতানব্বই দাগ কোথায় তেভাগা আন্দোলন সংগঠিত হয় উত্তর বাংলায় জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন রাজবিহারী ঘোষ তারপর আছে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি কে গঠন করেন ভগৎ সিং অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু কে কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয় মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলা ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিমেন্ট এটলি এটা কিন্তু লিখে নেবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ বিশ্ব মাতৃভাষা দিবস কবে সবাই যেন একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গুপি গাইন বাঘা বাইন গ্রন্থটি কাল লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রশিদ আলী দিবস কবে পালিত হয় এটাও মারাত্মক গুরুত্বপূর্ণ বারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ লাঙল পত্রিকার সম্পাদককে এটা তোলপাড় করা প্রশ্ন টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নের বইয়ে প্রচুর দেখা যায় উত্তর নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম এ নেশন ইন মেকিং গ্রন্থটি কাল দেখা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতে প্রথম মে দিবস কবে পালন করেন কে উত্তর সিঙারাভেলু চে চেট্টিয়ার এই নামটাও কিন্তু আমরা একটু দেখে এখান থেকে লিখে নিও চল একশো নয় দাগ ভারতের সংস্কৃতির শহর কাকে বলে কলকাতাকে গজের খেলা কি ক্রিকেট বামা মধিনীর বামা আসলে কারা সমগ্র নারী জাতিকে বলা হয়েছে শব্দকল্পদ্রুম বইটি লেখা রাধাকান্ত দেবের কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি দেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেবেন্দ্র দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বিরসা মুন্ডা কার উপাসক ছিলেন উত্তর সূর্য দেবতার উপাসক ছিলেন একশো পনেরো দাগ জমিদার সভা কবে গড়ে ওঠে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ঊনবিংশ শতককে সভা সমিতির যুগকে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনিলশীল পরের প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সঙ্গে শিক্ষা দেওয়া হতো কোন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় কে বলেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কাল লেখা হ্যালহেড সাহেবের লেখা কংগ্রেস সমাজতন্ত্রী দলের সম্পাদক কে ছিলেন জয়প্রকাশ নারায়ণ ভারতের বুলবুল কাকে বলা হয় সরোজিনী নাইডু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে একটা প্রশ্ন আর উত্তর জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন বা সম্পাদক ছিলেন দুটোই লীলা রায়নাক রবীন্দ্রনাথ কোথায় মণিপুরী নৃত্যকে শেখানোর ব্যবস্থা করেছিলেন উত্তর শান্তিনিকেতনে পরের প্রশ্ন প্রথমে কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকাতে প্রকাশ হয়েছিল গ্রামবার্তা প্রকাশিকা ভারতের ওহাহাবি আন্দোলনের কে সূচনা করেন সৈয়দ আহমেদ অযোধ্যা সিপাহী বিদ্রোহের কে নেতৃত্ব দেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হজরত মহল মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত কে এই কথাটা বলেছিল স্বামী বিবেকানন্দ বলেছিল বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতি প্রতিষ্ঠাতাকে তারকনাথ পালিত গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন মুজাফফর আহমেদ নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় এম এন রায় ছদ্মনাম গ্রহণ করেছিলেন কোথায় গিয়ে আমেরিকায় পরবর্তী প্রশ্নগুলির উত্তর বলার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যদি মনে করছো বা চাইছো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে চলে এসো ফেসবুকে গিয়ে সার্চ করো সম্রাট এক্সক্লুসিভ সাজেশান লিখে আমাদের গ্রুপ পেয়ে যাবে গ্রুপে জয়েন করো এখানে কিন্তু প্রতিনিয়ত আমরা নানা শিক্ষামূলক তথ্য টিপস নোটস সাজেশন দিয়ে থাকি আর চাইলে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারো কিন্তু এক্ষেত্রে একটাই সত্য হাই হ্যালো এই জাতীয় ব্যক্তিগত আলাপচারিতা করবে না তোমরা তোমাদের সমস্যার কথা লিখে রাখবে যেহেতু হোয়াটসঅ্যাপে প্রচুর এস আসে তাই কিন্তু রিপ্লাই দিতে অনেকটা লেট হবে ধরো দশ বারো দিন পনেরো দিন সময় লাগতে পারে কিন্তু তোমরা তাই হোয়াটসঅ্যাপ না করে আমায় যদি ফেসবুকে যোগাযোগ করো সেটা আরও ভালো হয় চলে যাব আমরা পরবর্তী প্রশ্নগুলিতে হ্যাঁ গণবাণী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন মুজফ্ফের আহমেদ নরেন্দ্রনাথ এটা গেল রাষ্ট্রীয় স্ত্রী সংঘ একশো একত্রিশ দাগ কে প্রতিষ্ঠা করেন সরোজনী নাইডু ঢাকা অনুশীলন সমিতিকে কে গঠন করেন পুলিন বিহারী দাস গাদার শব্দের অর্থ কী বিপ্লব জে কমিটি কবে গড়ে ওঠে উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গাদার পার্টিকে প্রতিষ্ঠা করেন লাল লালা হরদায়াল গোয়া কবে ভারতভুক্ত হয় উনিশশো সালে আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ নীল দর্পণ নাটকটি কবে প্রথম অভিনীত হয় আঠেরোশো সালে ভারতের প্রথম ভাইস রয়কে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন লর্ড ক্যানিং ব্রিটিশ সরকার কাকে রাজবাহাদুর রাজা বাহাদুর উপাধি দিয়েছিল উত্তর রাধাকান্ত দেব ভারতের প্রথম মে দিবস কবে পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ এর প্রথম অধ্যক্ষকে অরবিন্দু ঘোষ ভারতের স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী কোন আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ গোরা লেখেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন আধুনিক কালের শহরগুলিকে কি বলে মেট্রোপলিস পরের প্রশ্ন লেটার ফর্ম আ ফাদার টু হিজ ডটার পত্রটিকে কাল লেখা জওহরলাল নেহেরু বামা পত্রিকার সম্পাদককে উমেশচন্দ্র দত্ত তোমরা কিন্তু এই প্রশ্নগুলিকে শুধু শুনলেই চলবে না তোমরা চাইলে ভিডিওটাকে চার পাঁচবার শুনলে অনেকটা মুখস্থ হয়ে যাবে এটা সঠিকই কিন্তু খাতায় যদি লিখে নাও আর কি তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবে কাজেই এগুলো ধীরে ধীরে তোমরা দেখে দেখে যদি খাতায় লিখে নাও তাহলে তোমাদের পড়া এবং লেখা দুটোর কাজ একসঙ্গে হবে তোমাদের কিন্তু অনেকটা সুবিধে হবে পরের প্রশ্ন বামা পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত তারপর হচ্ছে উনিশ একশো আটচল্লিশ দাগের প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কী বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত মাতাচিত্রটি কে অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের টোন প্রিন্টিং পদ্ধতির প্রবক্তা কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিশ্বভারতী প্রতিষ্ঠা কে করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গোটে গড়ে ওঠে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল গুজরাটের সুরাটে হয়েছিল পরের প্রশ্ন অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী একজন নারীর নাম বাসন্তী দেবী কোন বিপ্লবী নারী উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পান কল্পনা দত্ত পরের প্রশ্ন চলে আসছি ভারতের প্রথম জনতা সভা কবে গড়ে ওঠে উনিশশো ছাব্বিশ সালে এটা হচ্ছে একশো সাতান্ন উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে জওহরলাল নেহরু উনি একশো সত্যজিৎ রায় কবে অস্কার পান উনিশশো বিরানব্বই নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন মেধা পাটকার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো ষাট দাগ হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে উইলিয়াম জোনস এটা হচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা কে উইলিয়াম বেন্টিং সাঁওতালদের হাতে নিহত মহেশলাল দত্ত কে ছিলেন উত্তর দারোগা পরের প্রশ্ন একশো চৌষট্টি দাগ মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লর্ড ক্যানিং ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়েছিল গোরা উপন্যাস রচনার পটভূমি কী ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় একশো আটষট্টি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর সরি রথীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কুনবি কাদের বলা হতো এটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একশো উনসত্তর দাগ উত্তর গুজরাটের কৃষকদের তারপর আছে পুনাপ্পা ভায়াল আন্দোলন কোথায় হয়েছিল ত্রিবাঙ্কুর রাজ্যে তারপরের প্রশ্ন একশো একাত্তর ভয়েস অফ ভয়েস অফ ফ্রিডম কোন আন্দোলনের সময় গড়ে ওঠে ভারত ছাড় আন্দোলনের সময় একশো বিয়াত বাহাত্তর নাম্বার প্রশ্ন অসহযোগ আন্দোলন চলাকালীন বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব কে দেয় চিত্তরঞ্জন দাস সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড একশো পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে কী বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজাদ কাশ্মীর পত্তি শ্রীরামলু কোন ভাষার সপেক্ষে সপক্ষে আন্দোলন করেছিলেন উত্তর তেলেগু ভাষার কোন পত্রিকায় লালন ফকিরের গান এটা আগে একবার বলে দিয়েছি অযোধ্যা সিপাহী বিদ্রোহ এটাও আগে বলা হয়েছে গোয়া কবে ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি বন্দে মাতারম সঙ্গীত কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমাঠ উপন্যাসে আমাদের লাস্ট প্রশ্ন সাঁওতালদের আদি জনগোষ্ঠীর নাম কি উত্তর খেরওয়ার যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আজকের ভিডিও তোমাদের খুব সমৃদ্ধ করেছে সবাই পাশে থেকো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো লাইক করো একই সঙ্গে এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ